আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমার আপার বাসায় মেহমান আসবে, তার জন্য রান্না বাড়ার আয়োজন হচ্ছে। কি কি আয়োজন হচ্ছে একটু দেখে নিই। এখানে মুরগির রোস্ট হবে, মুরগি ধুয়ে নিচ্ছে, ভাজি করা হবে, এদিকে পটল কেটে নিয়েছে, পটল ভাজি হবে, করলা ভাজি, বেগুন ভাজি, এবার চুলায় দেখি কি রান্না হচ্ছে। এটা খাসির মাংস ফ্রাই হয়ে গেছে, এই হাঁড়িতে গরুর মাংস, গরুর মাংস রান্না প্রায় হয়ে গেছে। হলুদ মরিচ দিয়ে মাছ এখন মাখিয়ে নিবে। হলুদ লাগবে, এখন লেবু আর লবণ দিয়ে মুরগি রোস্ট করার জন্য মাখায় নিবে। সব কিছু ধুয়ে নিচ্ছে, রোস্ট করার জন্য মুরগি ভেজে নিচ্ছি। এখানে মুরগি রোস্ট করার জন্য মুরগি ভেজে নিচ্ছি রান্নাঘরে। এই রান্নাঘরটা অনেক বড়, এদিকে বারান্দাও আছে, তিনটা রান্নাঘর ওদের, দোতলায় একটা, তিনতলায় দুইটা, দুইটা জানালা এই রান্নাঘরে। উঠাই নিচ্ছি, এরকম করে ভেজে নিব। সবগুলা পিস ভাজা শেষ, 47 পিস ভাজা হয়েছে এখানে। এখন রান্না করা হবে, চুলায় রান্না দেখে গেল। এই হাঁড়িতে পোলাও, এখন উপরে যাব কি কি রান্না হয়েছে দেখার জন্য।
উপরে মানে তিনতলায় ওদের রান্নাবড়া খাবার দাবারের আয়োজন, দোতলায় থাকে, তিনতলায় সব খাবার দাবার। দেখে আসি কি কি রান্না হয়েছে, আপনাদেরকেও দেখাবো। এই তো এখানে সব খাবার দাবারের আয়োজন, মুরগি রোস্ট, টিকা, সালাদ, বেগুন ভাজি, লেবু, এইখানে আছে পটল ভাজি, করলা দিয়ে চিংড়ি মাছ, হাঁসের মাংস, গরুর মাংস, এটার মধ্যে রুই মাছ ভাজি, পোলাও, ডিম। এই তো খাবার দাবারের আয়োজন। এই ছিল আজকের খাবার দাবারের আয়োজন। বিকালে আবার আরো অনেক খাবারের আয়োজন করা হয়েছে, সেটা আবার একটু পরে দেখাবো। তাহলে চলে যাচ্ছি আবার নিচে। অনেক মেহমান আসছে, আরো মেহমান আসবে বাসায়। এই তো কি খবর, কোথায় যাচ্ছ আদর? আদর মাসবি খাওয়ার জন্য পড়ে গেছে। এই ঘরে কে কে আছে? তাতে কিছু হয় নাই, আব্দুল্লাহ লাফ দিয়েছে। আসো দেখে আসো কে আসছে, যাও যাও দেখে আসো কে আসছে। যাও নিচে যাও, বর্ণি আসছে। হ্যাঁ আমি তো ভিডিও করতেছিলাম, এই ফাঁকা এসে পড়ছো। আসো মাহির বাবু আসছে। তালা দিছো? আমার চাচাতো ভাইয়ের বউ আসছে। এমি আপু কোথায়? বর্ণি তার বান্ধবী রুদেলা, কেমন আছো রুদেলা? মাহির আসছে।
চলো আসো আসো যাও বর্ণিতা যাও বর্ণিতা এখন খাওয়া দাওয়া করবে একথা বলছে আব্দুল্লাহ খাচ্ছে খাওয়া শেষ হয়নি ¿Qué es eso? 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 ¿Qué es e